নমস্কার বন্ধুরা, আবার আমি সেকেন্ড পার্ট মানে তার পরের পার্ট নিয়ে চলে এলাম। এটা সম্ভবত 4 নম্বর পার্ট হবে আমার। তো তোমরা দেখতেই পেলে যে জাস্ট আমি রানীহাটি থেকে বাঁদিকে আমি ঘুরলাম, তো আমতা যাওয়ার পথে। তো আমতা এখান থেকে 14 কিলোমিটার, আর সামনে একটা জাস্ট ক্রসিং পাবো, একটা ছোট্ট মতো, তোমরা দেখতে পাবে কি না জানি না। তো ওখান থেকে আমি ডান দিকে গেলে জয়নগর পেয়ে যাবো, এবং বাঁদিকে হাকলা হাই স্কুল, এবং এটাই রানীহাটি বাজার। তোমাদেরকে বলবো যে এই যে জয়নগর আমি বললাম বাঁদিকে গেলে পাবেই, জয়নগরটা কিন্তু আবার এখানে মোয়া তৈরি হয় না। মোয়া খেতে গেলে তোমাদেরকে দক্ষিণ 24 পরগনার জয়নগরে যেতে হবে, আর এটা তো হাওড়ার জয়নগর, আর এটা হাওড়া, ঠিক আছে? এটা আর এই যে এই জায়গাটা প্রচুর কনজেস্টেড এলাকা, প্রচুর কনজেস্টেড এলাকা। তোমরা যদি আসো কিন্তু তোমাদেরকে সাবধানে গাড়ি চালাতে হবে একটু। তোমরা যাদের হাত পাকাপোক্ত, না হলে কিন্তু এখানে খুবই অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকে। এবং কি বলবো, এখানকার মানুষরা মানে এখানকার না, যে কোনো জায়গারই মানুষ কিন্তু সব সময় মানে নিজেদেরকে কি বলবো মানে এ করে রাখে, যাকে বলে মানে একটুখানি কোনো কিছু হালকা মতো লাগলেও মানে গাড়িওয়ালার দোষ হয়ে যাবে, মানে তোমাকে মানে মারধর শুরু হয়ে যাবে। তো সেই জন্যই বলছি একদম সাবধানে এখানে কিন্তু গাড়ি চালাতে হবে, তোমাদেরকে বলছি। আর তোমরা যদি আসো, আর একটু বাজারটা পেরিয়ে গেলে কিন্তু তেমন ফাঁকাই থাকে, দেখতেই পাচ্ছ যে কতটা এখানে ফাঁকা, জাস্ট একটুখানি মানে তোমাদের কি বলবো প্রায় 200 থেকে 300 মিটার কাছাকাছি মতো মানে এমনি কনজেস্টেড থাকে এখানে। আর তোমাদেরকে বলবো যেসব বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কী করছো তোমরা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা তো দেখছোই যে আমতার ভিডিওটা কতদিন পর ছাড়ছি। তোমাদের যেসব বন্ধুরা মানে এখনো পর্যন্ত আমার যে এর আগের পার্টগুলো দেখে ওঠোনি, প্লিজ তাদেরকে অনুরোধ করব, তোমরা প্লিজ আগের পার্টগুলো দেখে ফেলো, না হলে কিন্তু এই পার্টের তেমন আনন্দ কিন্তু পাবে না। না, আগের পার্ট না দেখলে এই পরের পার্টের তেমন মজাটা পাবে না। আর সামনেই দেখতে পাচ্ছি যে অনেকক্ষণ ধরে এই মানে লরিটা দাঁড়িয়ে রয়েছে, একটা কত বড় একটা লম্বা একটা লরি। তো যে আমরা একটা ক্রস করলাম, দেখো সামনে পুরো ফাঁকা, বাসটার জন্যই এতক্ষণ ধরে কনজেস্টেড হয়েছিল এই জায়গাটা, মানে এত অভদ্র বাসগুলো যে একটুখানি যে যদি বাঁদিকে চেপে দাঁড়ায় তাহলে তো গাড়িগুলো বেরিয়ে যেতে পারে, মানে এরা প্যাসেঞ্জার তোলার জন্য পুরো রাস্তাটা মধ্যিখানে ব্লক করে রাখবে, আর মানে অন্য ওভারটেকও করা যাবে না, কেয়ার করা যাবে। তো যাচ্ছি, ফাঁকা পেয়েছি, আর বাঁদিকে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। আর তোমাদেরকে বলবো যে প্লিজ তোমরা যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আবার বলছি, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার তো করবেই। আর তোমাদেরকে অনেকজনের নাম, অনেক বন্ধুর নাম আমি কিন্তু শো মানে নোটিফিকেশানে দেখতে পাচ্ছি না যারা সাবস্ক্রাইব করেছো, এবং তাদের উদ্দেশ্যে বলবো তারা যেন প্লিজ যাই হোক কোনো একটা কমেন্ট করে দেয়, যাতে তাদের নাম আমি পরের কোনো ভিডিওতে অ্যানাউন্স করতে পারি। এবং বন্ধুদের উদ্দেশ্যে বলবো তোমরা আছো বলে আমি ভিডিওগুলো থেকে ভালো রেসপন্স পাচ্ছি তোমাদের জন্য, আবার বলছি, এবং তোমাদের জন্যই এই চ্যানেলটা, এবং কি বলবো খুব ভালো লাগছে তোমরা আছো বলে আমি আরও নতুন নতুন ভিডিও, অন্যান্য জায়গার ভিডিও আমি আপলোড দিতে পারছি। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে পাশে থাকার জন্য, দেখতে থাকো এই রাস্তার ভিডিওটা। তো আমতা কিন্তু 14 কিলোমিটার আমাদের রানীহাটির মোড় থেকে, ঠিক আছে? তো আমি যাচ্ছি এই রাস্তাটা ধরে, সামনে আমি যতটা সম্ভব আর কিছুটা গেলেই আমি পাবো বাঁশতলা পাবো। বাঁশতলা হচ্ছে একটা ছোট্ট এরিয়ার নাম, তো এখানে মোটামুটি বাঁশতলা পাবো। আর বাঁশতলা থেকে বাঁদিকে যদি আমি বাঁশতলাটা জাস্ট ক্রস করলেই বাঁদিকে আমি মল্লিক বাগান পাবো, যেটা মদিনানগর বা কাব্য এরিয়া যে পাঁচলা বলা হয়, কিন্তু পাঁচলা এরিয়াটা কিন্তু অনেকটাই বড়, একটু দেখে থাকবে, পাঁচলা এরিয়াটা অনেকটাই বড় এখানে। হ্যাঁ, এইটা এই জায়গাটার নাম হচ্ছে বাঁশতলা, এই জায়গাটার নামই হচ্ছে বাঁশতলা, জাস্ট ক্রস করছি। কিন্তু বাঁশতলা এরিয়াটা মোটামুটি অনেকটাই বড় এখানে, তবে পাঁচলা হচ্ছে অনেকগুলো অঞ্চল নিয়েই তৈরি এখানে। আর বাঁদিকে মোস্তাফা স্পেশাল বিরিয়ানির দোকান ছিল, যেটা মল্লিকবাগান মদিনানগর এবং কাব্য এরিয়া যেটা বলা হয়, মানে মোটামুটি একটা অ্যাড্রেস ছিল, একটা খুব বড় অ্যাড্রেস। আর রাস্তাটা মোটামুটি ফাঁকাই দেখতে পাওয়া যাচ্ছে, একটু চওড়া হলে এই গাড়িটাকেও আমরা ওভারটেক করে নিতে পারবো, এই গাড়িটাকে আমরা ওভারটেক করতে পারছি না জায়গার একটু অভাবে, তোমরা একটু দেখতেই পাচ্ছ। কিন্তু রাস্তাটা মোটামুটি ফাঁকাই রয়েছে, কোনো অসুবিধা হচ্ছে না গাড়ি চালাতে। আর
গাড়িটা তো কোনো জায়গায় দিচ্ছে না, স্পেস দিচ্ছে না যে ওভারটেক করব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কিরকম রাস্তা এখানকার রাস্তা, কিন্তু এটা নো ডাউট এটা আগেও এসেছিলাম, এই রাস্তাটা ভালো ছিল, এখনও রাস্তাটা ভালো, মানে রাস্তাটা খুবই ভালো, আগেও যেমন ছিল এখনও তেমনই দেখছি। কিন্তু তবে হ্যাঁ, সাবধানে গাড়ি চালাতে হবে এখানে, এখানে বাম্পার তেমন নেই, রাস্তাটাও খুবই পরিষ্কার রাস্তা, কোনো এবড়ো খেবড়ো নেই অন্যান্য রাস্তার মতো। আমি দেখেছি অনেকদিন আগে এসেছিলাম, বছর দুয়েক আগে, তখনও এমনি ছিল, তার মধ্যেখানেও এসেছি, তখন হয়তো অত শ্যুট করা হয়নি। তো আমটা তো দেখতেই পাচ্ছ, এবার বাঁদিকে আমাদের পাঁচলা, বাঁদিকে পাঁচলা, আর এই জায়গাটার নাম হচ্ছে ধুলোর বাঁধ, মানে কোথাও তো বাঁধ দেখতে পাচ্ছি না, এই জায়গাটার নাম হচ্ছে ধুলোর বাঁধ, আর এই জায়গাটার নাম হচ্ছে গাবেরিয়া বাজার, এই জায়গাটার নাম হচ্ছে গাবেরিয়া বাজার, গাবেরিয়া বাজার, বাজার বন্দি হয়তো ডান দিকে ছিল হয়তো। অসংখ্য ধন্যবাদ, তোমাদের উদ্দেশ্যে বলবো প্লিজ ভিডিওগুলো কিন্তু পুরোপুরি দেখো, আর ভিডিওগুলো কেমন লাগছে তোমরা প্লিজ জানিও। কিন্তু তোমাদের কারো যদি আমতলায় সরি আমতার কাছে বাড়ি হয় তোমরা কিন্তু জানিও আমাকে। আমি ঠিক আমতাতে ঢুকবো না, আমতার ঠিক আগেই আমি হয়তো 500-600 মিটারের মধ্যেই আমি জাস্ট আমি গাড়িটা রাখবো আমার, সরি। তো যাচ্ছি এখনও আমতার দিকে, রাস্তাটা মোটামুটি ফাঁকাই, এই জায়গাটা ব্রিজের ওপরটাই একটু গাড়িটা জাস্ট কেঁপে উঠলো। আর এই জায়গাটার নাম গাবেরিয়া ছোট পোল, এই যে পোলটা জাস্ট ক্রস করলাম এটা হচ্ছে গাবেরিয়া ছোট পোল। আবার তোমাদের বন্ধুদের উদ্দেশ্যে বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তোমরা অনেকেই দেখছো আমি জানি এই ভিডিওগুলো, কিন্তু ভিডিওগুলো যদি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আমারও নতুন নতুন জায়গার নতুন নতুন রাস্তার কিন্তু ভিডিও আপলোড দিতে একটা উৎসাহ বোধ পাবো, এবং সেই জন্যই তোমাদের উদ্দেশ্যেই বলা। আর আমাদের ফ্যামিলি মেম্বারটাও বাড়বে, এবং অনেকে যারা এই চ্যানেল সম্পর্কে অবগত নয় তারাও এই চ্যানেলটা দেখবে এবং তাদেরও ভালো লাগবে, কারণ আমার অনেক বন্ধু রয়েছে তারা বলে যে এই চ্যানেল ভিডিওগুলো সত্যিই তাদের খুব ভালো লেগেছে, সেই জন্যই আমি আরও উৎসাহ পাই যাতে আরও নতুন নতুন জায়গার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আমি নিশ্চয়ই ভবিষ্যতে আরও নতুন নতুন জায়গার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা যদি আমার সাথে থাকো নিশ্চয়ই আমি আরও ভিডিও আমি পোস্ট করবো যাতে এখানে। যাই হোক, সামনাসামনি একটা হাউলি বাগান বাস স্ট্যান্ডের সামনাসামনি চলে এসেছি, সরি। এই জায়গাটার নাম হচ্ছে হাউলি বাগান বাস স্ট্যান্ড, পাঁচলার আন্ডারে এটা হাউলি বাগান বাস স্ট্যান্ড। যাচ্ছি তো আমি, আমার হয়তো এই যে আমতা যাচ্ছি, আমতা যাওয়ার হয়তো আরেকটা ভিডিও মানে ফাইনাল পার্ট হয়তো হবে, এই পার্টে আমি হয়তো শেষ করতে পারবো না আমতা যাওয়ার ভিডিওটা, আমি এখানে পুরোপুরি কভার করতে পারবো না। তো আমি আর একটা হয়তো পার্ট নিয়ে আসবো যেটা আমার ফাইনাল পার্ট হবে, তোমরা তার জন্য প্লিজ অপেক্ষা করে থেকো, আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো, এবং প্লিজ তোমরা দেখো, তোমাদেরকে আবার বলছি, এবং সাথে থেকো আমার। সামনে আসছে যে জায়গাটা সেটার নাম হচ্ছে সাত ভাই বাঁধ, জানি না এখানে কোথাও বাঁধ আছে কি না, কিন্তু সামনাসামনি নদী, এখানে বড় নদী নেই, নদী বলতে গেলে একটা বড় নদী রয়েছে যেটা কোলাঘাটের নদী, যেটাকে আমরা রূপনারায়ণ নদী বলে থাকি ওই জায়গাটা, ওই নদীটাকে। এই জায়গাটার নাম হচ্ছে সাত ভাই বাঁধ, সাতটা ভাই মিলে বাঁধ। রাস্তাটা কিন্তু দারুণ, আর প্রকৃতিটা দেখো কত সুন্দর, আকাশটা কত মানে চকচক করছে, একটা সুন্দর একটা জায়গা, দারুণ লাগছে, কিন্তু আকাশ আর রাস্তাটা যেন এক জায়গায় মিলে গেছে, দুর্দান্ত রাস্তা, গাছপালা, কিন্তু এখানে কিন্তু চাষাবাদ হয়, আর এখানে বলে রাখবো যে এখানে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল স্টেট রয়েছে, আমার বাঁদিকেই একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে এখানে, মানে প্রচুর কারখানা রয়েছে, প্রচুর মানে এখানে কী বলবো, আর ডান দিকেও রয়েছে যেটা আমতা ইন্ডাস্ট্রিয়াল স্ট্রিট বলা হয়, এখানে অনেকে একটাকেই সবাই চেনে, এখানে এই যে আমার ডান দিকে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে আর বাঁদিকেও রয়েছে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক।
মনসাতলা তো বানাইনি এই জায়গাটার নাম মনসাতলা আমি ডান দিকে একবার আমি এসেছিলাম ডান দিকে এসে একটা দোকানে আমি মুড়ি ঘুগনি খেয়েছিলাম আমার এখনো মনে রয়েছে মনসাতলাতেই সে বহুদিন আগে চায়ের দোকানে 10 টাকার মুড়ি ঘুগনি তো বন্ধুদের উদ্দেশ্যে আবার বলছি প্লিজ ভিডিওগুলো পুরোপুরি দেখো নিশ্চয়ই আশা করি তোমাদের ভালো লাগছে এবং ভালো লাগছে কি লাগছে না কীরকম করলে তোমাদের আরও ভালো লাগবে প্লিজ বলো আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের কাছে আরও সুন্দর তুলে ধরার জন্য ভিডিও তুলে ধরার জন্য আরও যেসব আচ্ছা আচ্ছা এই সামনে একটা জায়গার নামও আসছে সেটা হচ্ছে মানিকপীর বাজার মানিকপীর বাজার এই জায়গাটার নাম মানিকপীর বাজার আর তোমাদের উদ্দেশ্যে বলবো যে আমি ভিডিওটা আর বেশি লেন্দি করতে চাইছি না আমি পরের পার্ট নিয়ে আবার তোমাদের সঙ্গে হাজির হব নিশ্চয়ই ওটাই হবে আমার ফাইনাল পার্ট আর তোমরা যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর তাদের বলবো যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব এর সঙ্গে হোয়াটসঅ্যাপে শেয়ার করো ফেসবুকে শেয়ার করো যাতে এই ফ্যামিলির মেম্বার আরও বাড়ে অসংখ্য ধন্যবাদ তোমাদের ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরের পার্টে কতক্ষণের জন্য বাই আবার আমি নিয়ে আসবো তোমাদের জন্য অন্য রাস্তার ভিডিও তোমরা প্লিজ অপেক্ষা করো এবং দেখতে থাকবে আমি জানি তোমরা দেখবে আর তোমাদের উদ্দেশ্যে বলবো অসংখ্য ধন্যবাদ আমি ভিডিওটা এখানেই শেষ করছি